দাঁড়ো 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 তো ওইখানটা ওইখানটা দাঁড়ো দাঁড়ো রাখো। কি হয়েছে? আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, তো বলছে যে 3-4 ঘন্টা লাগবে সারাতে। তো ফ্যামিলি নিয়ে এই পাহাড়ি রাস্তায় বুঝতেই পাচ্ছেন, আপনাদের গাড়িতে যদি একটু লিফট দেন। উঠে আসুন। থ্যাংকস। এই মালগুলো নামিয়ে ফেলো। এই শোনো, তোমরা নেমে এসো। আয়। এই মালগুলো দাও আমাকে। আমরা মালগুলো নামাচ্ছি, তোমরা ওঠো। তো ভারী মুশকিল হলো, এতটা রাস্তা চলে এলাম, একটাও ফাঁকা গাড়ি পেলাম না। এতে মুশকিলের কি আছে? বরং আমরা একা যেতে বোর হচ্ছিলাম, এখন সকলে মিলে গল্প করতে করতে যাচ্ছি। উপরতে ঢেকে গেলার মুশকিল কি আর মুখে বলা যায় মা? দিব্যি তোমরা হাত পা ছড়িয়ে যাচ্ছিলে, এখন আমাদের সকলের সঙ্গে ভিড়ে ঠাসাঠাসি করে যেতে হচ্ছে। যদিও মাত্র কিছুক্ষণের আলাপ, তবু আমার মনে হচ্ছে এই বিনয় ব্যাপারটা বোধহয় ঠিক আপনার ক্যারেক্টারিস্টিকের সঙ্গে যায় না। তা যা বলেছেন, মডেস্টি জিনিসটা আমার হাতে নেই। আমি আছি হেসে খেলে দিল খোলাভাবে বাঁচার পক্ষে। হাসি রাগ আনন্দ যা আসবে উগরে দাও। তা যা বলেছেন। আচ্ছা, সকলে মিলে কোথাও একটা দাঁড়িয়ে চায়ে গলা ভিজিয়ে নিলে হতো না? সকাল থেকে চাটাই খাওয়া হয়নি। এই পরিবেশে চাটাই তো সব থেকে বড় সঙ্গী হতে পারে। ঠিক বললাম তো? তবুও গাড়িটা তো আপনারই ভাড়া করা। ডোন্ট বি ফর্মাল। ড্রাইভারজি একটু সাইড করে রাখুন। চলো মা, তোমরা ওখানে গিয়ে বসো। চলো। আমি সবার জন্যই চা বলছি ভাই। চা হবে তো? হ্যাঁ স্যার। তাহলে 8টা চা করবে। আচ্ছা স্যার। আচ্ছা বসো। বসো মা। আপনি তো সাংঘাতিক লোক মশাই, না বলতেই মনের কথা বুঝে যান। আপনি কি সাইকোলজি জানেন নাকি? আপনার স্ত্রী কিন্তু খুব ভাগ্যবতী। মনের কথা জানতে গেলে কি সাইকোলজি জানার দরকার হয়? ইনটিউশন কাজে লাগালেই ওটা বোঝা যায়। আর আমার স্ত্রীর ভাগ্যের কথা বলছেন, বেশ কিছুদিন হলো তিনি আমাকে ভাগ্য বিলম্বিত করে দিয়ে চলে গেছেন। ইউ মিন? ঠিকই ধরেছেন। আই হ্যাভ লস্ট মাই মাদার। ও আই এম সরি, আমি ঠিক ওভাবে বলতে চাইনি। না না, ইটস ওকে, ইটস ওকে। তাছাড়া আপনিই বা কি করে জানবেন? মা, আমি তো ওদিকে ফটো তুলে আসবো। আচ্ছা, আমিও যাই মা। যাবে, বেশি দূরে যেও না কিন্তু। ঠিক আছে। এনিওয়ে, আপনারা কোথায় যাচ্ছেন? মানে উঠবেন কোথায়? দ্যাটস অ্যাবসলিউটলি আনসার্টেন। মানে আমরা ভেবেছিলাম কালিম্পং এ গিয়ে কোনো একটা হোটেল। আপনারা কোথায় যাচ্ছেন? ডেলো। ডেলো খুব সুন্দর জায়গা। আপনারা যখন সেখানে উঠছেন আমরা উঠতে পারি, কিন্তু বুকিং করা নেই যে। আরে ওখানে বুকিং এর কোনো প্রবলেম নেই, বাবার চেনা, মনে হয় না কোনো অসুবিধে হবে। না, আপনাদের প্রবলেম না হলেই হলো। প্রথমে গাড়িতে ভাগ বসালাম, এবার হোটেলেও ভাগ বসাচ্ছি। না না, আরে সেখানে যে যা নিজের মতো থাকবে, আমাদের প্রবলেম হবে কেন? আর তাছাড়া সেখানে তো আপনি আর আমার কাঁধে চড়ে, আই মিন স্কন্ধারূঢ় হয়ে থাকবেন না। দেখুন মশাই, আই ক্যান বি দেয়ার অ্যাজ ইউর সার্ভেন্ট, ইউর কুক, ইউর ড্রাইভার, কিন্তু এই স্কন্ধারুড়োর মতন যদি কঠিন কঠিন বাংলা বলেন, তাহলে কিন্তু আমি একদম পাহাড় থেকে গড়িয়ে পড়ে যাব। কি মজা! তাহলে আমরা একসঙ্গে থাকবো। তাহলে আমরা ডেলো যাচ্ছি।
এসো মা, চলো ভেতরে চলো, এসো এসো চল। এ তো মেঘনা চাইতি বৃষ্টি, শুধু বৃষ্টি, একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আমাদের থাকার কোনো জায়গা ছিল না, মানে আমি তো রীতিমতো টেনশনে ছিলাম। এই জন্যই বলি বুঝলি, যে আনসার্টেনটির মধ্যে একটা আলাদা মজা আছে, সেটা তো তোরা কোনোদিন বুঝলি না। সবসময় ওয়েল প্ল্যান্ড হয়ে বেরোস তোরা। তোমাদের মতো সবাই যদি আনসার্টেনটি অ্যাডভেঞ্চার নিয়ে বাঁচতে চায়, তাহলে সংসার আর সংসার থাকে না, রাজস্থানি বাঞ্জারাদের দল হয়ে যায়। শোনো না না, তুমি যাই বলো বাবা, অন সিজন এরকম একটা জায়গা, তাও উইদাউট বুকিং, এটা লাক ফেভার না করলে হয় না। ওই জন্যই তো বাড়ি থেকে বেরোনোর আগে ইষ্ট নাম স্মরণ করে বেরোই, যাতে যাত্রাপথে ভগবান সহায় হন। এক্ষেত্রে ভগবানের ক্রেডিট কতখানি জানি না, তবে হ্যাঁ বলতে পারি যে প্রায় চার আনা, বাকি বার আনা তোমার ক্রেডিট। বুঝলাম না তো, বুঝলে না? ওই যে ওই পিছনে, হ্যাঁ মানে এখানে ভগবানের কারিশমা কতখানি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভদ্রলোক কিন্তু তোমার রূপে মজে রিস্টা নিয়ে ফেলেছেন, একে উনি বিপদনিক, তারপরে সামনে তুমি। কি যে বলো না, ছেলের সামনে যত সব উল্টো পাল্টা কথা, বয়স দিন দিন বাড়ছে না কমছে? ওর বয়স বাড়ছে, আমার কমছে, তুমি জানো না ছেলেদের পঞ্চাশের পর থেকে বয়স কমতে থাকে, পঞ্চাশের পরে ঊনপঞ্চাশ, তারপর আটচল্লিশ, তারপর সাতচল্লিশ, মানে তোমার কথা অনুযায়ী সেটা গ্রেট পঁচিশে গিয়ে থাকে, তাই তো? তোমরা বাবা ছেলে মিলে বয়স কমিয়ে বাড়িয়ে যাও, আমি ওদিকে গিয়ে দেখি ওরা কি করছে। আমরা মাল নামাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।